বিশ্ব এইডস দিবসের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে বসবাসরত চিকিৎসক ডক্টর নাকিবিনের সাথে এ রোগের বিষয়ে কথা বলেছেন সহকর্মী হক সম্প্রতি একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে এই ওয়াশিংটন ডিসিতেই গত এক বছরে এইডস রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকাতে বলা হয় যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক এইডস রোগী দক্ষিণ আফ্রিকায় আর দ্বিতীয় সর্বোচ্চ যেই এইডস রোগের প্রাদুর্ভাব যেই দেশে আমরা লক্ষ্য করি সেটি কিন্তু বাংলাদেশের সাথে তাদের বিশাল সীমান্ত রয়েছে ভারত আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে তিন দিক দিয়ে আমাদের সীমান্ত রয়েছে ভারতের সাথে ভারতের সাথে যোগাযোগ বাড়ছে কমছে না কিন্তু সাম্প্রতিক সময় আরও বেড়েছে এবং ট্রাক ড্রাইভাররা আসছেন ভারত থেকে এখান থেকে যাচ্ছে পরিবহন শ্রমিকরা আসছেন যাচ্ছেন তো এটাতে যোগাযোগ অনেক বেড়েছে এবং ভারত দ্বিতীয় সর্বোচ্চ এইডস আক্রান্ত দেশ সারা পৃথিবীতে তো দুয়ে দুয়ে চার মিলালে কি হয় যে আমরাও ভয়াবহ রিস্কের মধ্যে আছি এবং কিংবা আমাদের হয়তো সঠিক গবেষণা করলে দেখা যাবে যে আমাদের মধ্যে ইতিমধ্যেই এইচআইভি এইডস ভালো রকমভাবে ছড়িয়ে পড়েছে এখন খুব সংক্ষেপে জানতে চাই যে এইডস কিভাবে ছড়ায় এবং এটা মোকাবিলা করবার বা সতর্কতা অবলম্বন করবার উপায়টা কী প্রথমেই যেটা বলা হয় এইচ আই সম্পর্কে সেটা হলো যে অনিয়ন্ত্রিত যৌন অভ্যাস এতে এইচ ছড়ায় পাশাপাশি প্রিভেনশনগুলো বলে দিই সেজন্য কন্ডম ব্যবহারের কথা খুব বলা হয় সারা পৃথিবীতে এটার ব্যবহারের কথা বলা হয় এছাড়া যারা নিডলস শেয়ার করেন যারা মাদকাসক্ত এবং সুঁই দিয়ে যারা নিডল শেয়ার করেন সেভাবেও ছড়ায় এটা রক্ত আপনার আপনার এইচ এইচআইভি আক্রান্ত রক্ত যদি আরেকজন সুস্থ লোকের মধ্যে চলে যায় এর মধ্যেও এটা ছড়াতে পারে তবে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে যে যেমন চোখের পানি তারপর স্যালাইভা এখন পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণ করা যায়নি যে আপনাকে যদি কেউ থুতু মারে তাহলে একজন এইড আক্রান্ত রোগী থুতু দিলে সেখান থেকে এইডস ছড়াবে এরকম কিছু জানা যায়নি তবে মূলত এই যে বললাম এভাবেই এইডস ছড়ায় এইড রোগীদেরকেও আমরা সামাজিকভাবে এমন একটা স্টিগমা তাদের ওপরে একটা কলঙ্ক লেপন করি যে কারণে অনেকে এইডস হলেও সেটা বলতে চান না অথবা এইডস টেস্ট করাতেও চান না অনেকে হয়তো মনে করছেন যে তার হয়তো এইডস হয়ে থাকতে পারে যেটি এই দেশে অনেকে টেস্ট করছেন যত বেশি টেস্ট হচ্ছে তত বেশি লোকের এইডস ধরা পড়ছে কিন্তু আমাদের দেশে তো অনেকে যারা নাকি জানেন যে তাদের হয়তো এইডস থাকতে পারে কিন্তু তারা টেস্ট পর্যন্ত করতে চান না কারণ সমাজের একটা ভয় আছে তো এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন শতকর একশো ভাগ আছে এবং আমি মনে করি এটা খুব সুন্দর প্রসঙ্গ সরকারের বেসরকারি সংস্থা যারা রয়েছেন ব্যক্তি বিশেষের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে এই আমাদের এই ট্যাবু থেকে বেরিয়ে আসার জন্য আমরা যে কেউ এইচআইভি এইডস হলেই যে তাকে আমরা দূর দূর করি ছিছি করি সেটা যেন আমাদের মধ্যে না হয় রোগ হয়েছে রোগের এখন চিকিৎসাও রয়েছে এইডস সম্পূর্ণ ভালো হয় এরকম কিছু ওষুধ এখনও আবিষ্কার হয়নি কিন্তু ওষুধ খেয়ে আপনার জীবনকে ভালোভাবে চলাফেরা করে জীবনযাপনের আপনার জীবনকে প্রলম্বিত করার ওষুধ এখন আবিষ্কার হয়েছে সারা পৃথিবীতে ডাক্তার মোহাম্মদ নাকিবদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এইডস রোগ সম্পর্কে আপনি অনেক তথ্য দিলেন সেজন্য